হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। স্বপ্নাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো অন্যদিনের মতো আজকেও এসে পড়েছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আমার থেকে বয়সে যারা ছোট তাদের অনেক ভালোবাসা, আর আমার থেকে বয়সে যারা বড় তাদের প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর দেশ ও দেশের বাইরের থেকে যারা এখন আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলা আমার কিন্তু স্নান করে পুজো কমপ্লিট হয়ে গেছে, তো বিছানাটা তোলা হয়নি, বিছানাটা তুলে নিচ্ছি। আর মেয়ে স্কুলে চলে গেছে, তো আমি পরে মাছ রেখেছি, তো মাছগুলো কাটা হয়নি। তো ভাবলাম যে মেয়েটা স্কুলে গেছে, তো একেবারে ঘরটারগুলো পরিষ্কার করে রেখে তারপরে ওইদিকে রান্নার ওদিকে যাব। আর সকালবেলা যে জামা কাপড়গুলো কেচে রেখেছি তো ওগুলোও মেলা হয়নি, তো ওগুলো মেলবো, তারপরে মাছটা কাটবো, তারপরে রান্না করব। তো আর মেয়েটা খেয়ে গেছিল ডাল দিয়ে আর ডিমের অমলেট করে দিয়েছিলাম, এই দিয়েই খেয়ে গেছে। তো একেবারে দেখো বিছানাটা তোলা হয়ে গেছে, কাটা জামা কাপড় ছিল ওগুলো আমি ইয়ে করলাম, ভাঁজ করে রেখে দিলাম। আর এদিকে ঘরটাও ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে ঘরটারগুলো পরিষ্কার করে তারপরে একেবারে রান্নার ওইখানে যাব। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। স্কিপ করো না বন্ধুরা, ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট অবধি দেখো। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখতে থাকো ভিডিওটা, তো তোমরা সাথে থাকো। আর এদিকে দেখো মাছটা আমি কেটে ধুয়ে লবণ হলুদ মেখেও নিয়েছি, তো এখন রান্না করব। এটা হলো সরপুঁটি মাছ, আর একটা আছে বাটা মাছ। তো একটাই বাটা মাছ ছিল, তো ওটাও দিয়ে দিয়েছে। তো বাটা মাছে এত কাটা হয়, আমার মেয়ে তো খেতেই পারে না, আর ও খায়ও না বেশি, মাছ পছন্দও করে না। আর এদিকে থোর কেটে নিয়েছি, থোর বটি করব। আর এই মাছের জন্য মশলাটা করে নিয়েছি, তো মাছটা আমি সর্ষে বাটা দিয়েই করব। তো মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই মাছের ঝালটাও দেখো হয়ে গেছে, আর থোর বটি করব, আর কিছু করব না। তো বন্ধুরা, রান্না বান্না কাজ বাজ সেরে চলে এসেছি, তো খাওয়া হয়নি। আর ওই দেখো আমার মেয়েও বাড়ি চলে এসেছে, আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তো যাওয়ার সময় সেইভাবে কিছু খাইনি, দুই তিন গাল ভাত খেয়ে গেছে কোনো রকম, আর ডিমের অমলেটটা খেয়েছে, তো এখন বলছে খিদে পেয়েছে। তো খাওয়া দাওয়া করে নি, তোমরা সাথে থাকো, তারপরে আবার আসছি। তো বন্ধুরা দেখো, মেয়েকে পড়াতে নিয়ে যাচ্ছি, আর না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো মেয়ে বলছিল যে খেতে দাও, ওকে খেতে দিয়ে, আর মাথাটা এত পরিমাণে যন্ত্রণা হচ্ছিল না, শুয়ে শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি। আর দুপুরবেলা খাইও নি, সকালবেলা রান্না করে কটা খেয়েছিলাম, আর হলো তোমার দুপুরবেলার খাওয়া হয়নি। তো চারটের থেকে মেয়ের পড়া, তো মেয়ে ডাক দিল, আমি আবার তাড়াহুড়ো করে গুছিয়ে তো বেরোচ্ছি মেয়েকে নিয়ে। আর মেয়েকে পড়তে দিয়ে বাড়িতেও চলে এসেছি, তো ছাদে জামা কাপড় কটা ছিল ওগুলো তুলে নিয়ে আসলাম। আর ভাবলাম কি এখন 4:30-5টা বাজতে, যে এখন আর কি ভাত খাবো, এখন ভাত খেলে আরও অস্বস্তি হবে, তার জন্য দেখো এই ফলগুলো নিয়ে শাকালু আর কটা আঙুর ফল নিয়ে এইগুলোই খাবো এখন। তো এখন আর ভাত খেতেও ইচ্ছা করছে না, একেই বেলা হয়ে গেছে। তারপরে এই জামা কাপড়গুলো ভাঁজ করবো, বিছানা পাটিগুলো ঠিকঠাক করে সন্ধ্যা দেবো। দেখো বিছানা টিছানা কিচ্ছু গুছানো হয়নি, ওইভাবে করে মেয়েকে পড়তে দিয়ে এসেছি। তারপরে আবার 6টার সময় মেয়ের ছুটি। দেখো মেয়েকে পড়িয়ে বাড়িতে নিয়ে আসার পথে আমার দাদার ছেলেটা দেখেছে, আর সেই ওকে নিতে হবে, সে কি কান্না, মানে আমার মেয়েকে দেখলেই হয়েছে। আমাদের কাছে আবার অত আসে না, কিন্তু আমার মেয়েকে দেখলেই হয়েছে, ওর কাছে যাবেই। আর ওকে আমি বলছি যে চল সোনু বাড়ি চল, আর সেই বলছে কি কান্না, এই না এই না এরকম করছে, জানো তো। তো ওকে মোটে ছাড়বেই না, তাই বলছি দিদি ভাই পড়বে না। তো এখানে ওকে দেখাচ্ছে, আমি বলছি বই কই বই কই, ও কি করলো বলো তো, বইটার একটা কোনা এমন টান মেরেছে তো ছিঁড়ে, আর বলছে এই যে।
ছেঁড়া পাতাটা নিয়ে বলছে এই যে বই, আর বইয়ের মধ্যে দেখাচ্ছে যে গাড়ি কই, ওই গাড়িটা এনে দিল, না ওই যে বলছে বলছে এই যে না, গাড়ি। 8টা আর বাজেনি, আটটা দেখো বাজে বাজে, কি পাকা না হচ্ছে, না দিন না, দিন বড় হচ্ছে আর পাকা টিকরি কই, হচ্ছে। টিকরি মেয়েকে নিয়ে বাড়িতেও চলে এসেছি, মেয়েটা আবার ওইখানে পড়তে বসেছে, সকালবেলা দু জায়গায় পড়া রয়েছে ওর, আবার ওর জন্য পড়তে বসেছে। তো অনেকক্ষণই এসেছি, এসে না শুয়েছিলাম মাথাটার এইখানটায়, দুপুরবেলা তোমাদের বললাম এখানটা দিয়ে যন্ত্রণা হচ্ছে মাথাটা, জানি না কেন হুটহাট এরকম হয়, রোদে বেরোলেও হয়, আজকে তো রোদেও বেরোয়নি, তাও আজকে সেই দুপুর থেকেই মাথা যন্ত্রণা স্টার্ট হয়ে গেছে, কি জানি কেন এরকম হয় বুঝি না। আর তো খাওয়া দাওয়া করে নেব, 9:30 বেজে গেছে, তো তোমরা সাথে থাকো, খাবার দাবার সবই রয়েছে, ওইগুলো একটু গরম করব, আর জামাটাও এখনো চেঞ্জ করিনি, তো এসে ওই অবস্থায় শুয়েছিলাম, ভাল লাগছিল না, আর এই এখন উঠলাম, তা ভাবলাম একটু তোমাদের সঙ্গে একটু কথা বলে তারপরে যাই খাবার দাবারগুলো গরম করতে। তো খাবার দাবারগুলো গরম করে খাওয়া দাওয়া করে নিই, তো তারপরে আসছি, তোমরা সাথে থাকো, ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো, তো পরে আসছি, রাখলাম। তো দেখো বন্ধুরা, রাতে খেতে বসেছি, দুপুরবেলা খাইনি বলে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো এই যে মাছের ঝোল এইটা করেছিলাম তখন, আর আর ভাত আর ডালটা ফ্রিজে তুলে রেখেছি, ওটা এখন রাতে আর কেউ খাবে না, মেয়ে বললো খাবে না আর আমি তো খাবো না, তা বললো আমি শুধু মাছের ঝোল দিয়েই খাবো, তাই জন্য মাছটা গরম করে নিয়ে আসলাম আর ডালটা ফ্রিজে তুলে রেখেছি। তো তোমরা সাথে থাকো, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। তো দেখো বন্ধুরা, আমার একটুখানি ভুলের জন্য কি অবস্থা হলো, তো আমি তো তখন বললাম ভাত তরকারি সব আছে, ওগুলো একটু গরম করব, তারপর খেতে বসব। তো ভাতটা না আমি একটু জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম গরম, আর এসে না মাথাটা এত পরিমাণে যন্ত্রণা হচ্ছিল আর শুয়েই পড়েছি। তো দেখো ভাতটা পুড়ে উঠেছে, তো মেয়েটা খাচ্ছিল বলে তোমাদের তখন দেখালাম না, তো মেয়েটা খেয়ে উঠে গেল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো ও আবার হয়তো বলতে পারে যে পোড়া ভাত দিচ্ছ, তার জন্য আর তো দেখালাম বন্ধুরা, না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব গুছিয়ে টুছিয়ে চলে এসেছি, ভিডিওটা আর বেশি বড় করছি না, তোমরা দেখো যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধুরা আসবে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।